আমি আপনাদের দেখাবো কিভাবে গাজর, ফুলকপি এবং ধনে পাতা দিয়ে সুন্দরভাবে নুডলস রান্না করতে হবে। তার জন্য আমরা প্রথমেই গাজরগুলো ছোটো ছোটো করে কেটে নিই, তারপর আমরা ফুলকপিটুকু কেটে নিব সুন্দরভাবে ছোটো ছোটো করে, যেন নুডলসের সাথে মিশে যায় ভালোভাবে। আমরা গাজর, ধনে পাতা এবং ফুলকপিটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিই, একটু ঢাকনাটা দিয়ে দিলাম যাতে সিদ্ধটা ভালোভাবে হয়। সিদ্ধ কোনো রকম হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে দিই আমরা। এরপরে আমরা এই সিদ্ধ হয়ে গেলে আমরা এটুকু তুলে নিব। সুন্দর করে তুলে নিই, যেন আমাদের যে রান্না পাত্রে কোনো কিছু না থাকে। আমরা ইন্ডাকশন কুকারের যে পাওয়ার বাড়িয়ে দেব। এখন আমরা নুডলসটা এই পানির মধ্যে আমরা দিয়ে দিই, যেন খুব দ্রুত হয়ে যাবে। আমরা 2 প্যাকেট নুডলস রান্না করব, তার জন্য আমরা 2 প্যাকেট ছিঁড়ে একটু সিদ্ধ করার জন্য দিয়ে দিই। তবে মশলা পাত্র, মশলার যে প্যাকটা সেটা আমরা রেখে দিতে হবে। একটু নুডলসটা একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে ভেঙে টেঙে ঠিকভাবে হয়। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। হ্যাঁ, আমাদের যে পরবর্তী কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা সেরে নিই এখন। পেঁয়াজ কাটা, ধনে পাতা কাটা, মরিচ কাটা। নুডলসটা সিদ্ধ হয়ে গেলে আমরা আলাদা একটা পাত্রে রাখবো। আমরা অন্য একটা পাত্রে রাখি, বা এই পাত্রে আমরা রাখি আমাদের কাছে আর কোন জায়গায় রাখা চাই, এইখানে রাখি আমরা, যেন পানিটা নিঙে যাই আমরা। এবং আমরা একটা ফ্রাই প্যান নিই, প্যান নেওয়ার পরে তেল দিই, চুলার হট একটু কমাই দিই। এবং এখন আমরা পেঁয়াজ, মরিচ এবং ধনে পাতা দিব, একটু ভেজে নিই ভালোভাবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে, যেন সুন্দরভাবে কালারটা আসে। ধনে পাতাটা দিয়ে দিই ভালোভাবে, লবণ দিয়ে দিন, একটু কালার চলে আসলে আমরা ডিমটা ভেঙে দিই। আমরা দিচ্ছি, আমরা একটা হাঁসের ডিম দিচ্ছি, আপনারা চাইলে অন্যান্য ডিমও দিতে পারেন। সুন্দরভাবে কালার করে কালারটা আমরা ব্রাউন করে নিব, ডিমটা একটু ঝুরি করে নিই। মিশ্রণ হয়ে গেলে আমরা এখন সেই শসা, ইয়ে ফুলকপি গাজর মিশ্রণ, ফুলকপি গাজরের মিশ্রণটা সিদ্ধ করে দিতাম, ওইটা আমরা দিয়ে দিই এখন। একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিব। সুন্দরভাবে মিক্স করার পরে আমরা পালংয়ের শাকও আমরা এদিকে সিদ্ধ করেছিলাম, সেটাও দিয়ে দিই। শাক, শাকসবজি দিয়ে নুডলস খুবই ভালো লাগে। এখন আমরা একটু লবণ দিই পরিমাণ মতো, আমরা একটু মশলা দিয়ে দেবো, একটা আরেকটা মশলা রেখে দিব। মশলাটা সুন্দরভাবে মিক্স করে দিব। আমরা নুডলসটা দিয়ে দিই,
সুন্দরভাবে মিক্স করার জন্য আমাদের ভালো করে একটু নাড়াচাড়া দিতে হবে। আমাদের ফ্রাই প্যানটা যদিও নড়ছে, আমরা একটু কষ্ট করে ধরে রাখি। এবার নুডলসের উপরে এবার আমরা মশলা টসলা একটু ভালো করে লাগাই দিব, রেখে দিয়ে আবার একটু পরে দিই। আবার দিব এখন মশলা, যেটুকু সব দুটো দুটো মশলাই আমরা দিয়ে দিলাম। মশলাটা দিলে আপনারা খুব টেস্ট পাবেন। মিক্সড হয়ে গেলে একটু ভালো করে চুলা দিয়ে নাড়াচাড়া করি, আস্তে আস্তে স্বাদ চলে আসবে। এখন হয়ে গেলে আমরা একটা পাত্রে রাখবো নুডলসটা। আজকের রেসিপিটা হয়ে গেল, দেখেন খুব সুন্দরটা সুন্দর হয়েছে, নুডলসটা খাওয়ার উপযোগী হয়েছে, আমাদের বেস্ট আর কি। এরকম খেলে আপনাদের নুডলসটা খুবই